প্রত্যেক গর্ভবতী মা গর্ভাবস্থার শেষের দিকে অনেক টেনশনের মধ্যে দিয়ে থাকেন বা টেনশনের মধ্যে দিয়ে চলেন। তারা ভাবতে থাকেন কিভাবে তারা বুঝবেন যে তাদের নর্মাল ডেলিভারি খুব তাড়াতাড়ি হবে, এবং কি কি লক্ষণ দেখে বুঝতে পারবেন যে তাদের প্রসব বেদনা শুরু হয়েছে বা জরায়ুর মুখ খুলে গেছে, এবং কিছু সময় অর্থাৎ 24 ঘন্টার মধ্যে তাদের সন্তানের প্রসব হয়ে যাবে। গর্ভাবস্থার সময় প্রত্যেক মেয়েরই এই কথাটা মনে হয়, তবে আজকের সময় দাঁড়িয়ে এই ইচ্ছে সহজেই পূরণ করা যায়, কারণ মেডিকেল সায়েন্সের দৌলতে এসব খুঁটিনাটি আপনার হাতের মুঠোয়, শুধু জেনে নেওয়ার অপেক্ষা। চলুন জেনে নেওয়া যাক কোন কোন লক্ষণ দেখলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন মা হওয়ার সেই মুহূর্তটি আর বেশি দূরে নেই। 24 ঘন্টার মধ্যে আপনার এই লক্ষণগুলি দেখলে মনে হবে যে খুব তাড়াতাড়ি আপনি সন্তান ভূমিষ্ঠ করতে চলেছেন। প্রথম যে লক্ষণটি দেখলে বুঝবেন খুব তাড়াতাড়ি বা কয়েক ঘন্টার মধ্যে আপনার ডেলিভারি হতে চলেছে। প্রথম লক্ষণটি হচ্ছে মিউকাস প্লাগ বেরিয়ে আসা। মিউকাস প্লাগ জরায়ুর মুখ আটকে রাখতে সাহায্য করে। ভ্রূণ যতদিন গর্ভের বড় হয় ততদিন মিউকাস প্লাগের দায়িত্ব হলো জরায়ুর মধ্যে ভ্রূণকে বাইরের জীবাণু থেকে রক্ষা করা। ভ্রূণের ইমপ্লান্টের পর সার্ভিক্সের গ্রন্থি থেকে এরকম থকথকে তরল পদার্থ বের হতে থাকে। এই তরল পদার্থ মিউকাস প্লাগ তৈরি করে। গর্ভাবস্থার মধ্যে কোনো সময় এই মিউকাস প্লাগ বেরিয়ে এলে বুঝতে হবে মা হওয়ার সেই মুহূর্ত আর বেশি দেরি নেই। মিউকাস প্লাগ লম্বা আকৃতির হয় আর পুরোটাই একসঙ্গে বেরিয়ে আসে। কিন্তু কেন এমন হয়? বিশেষজ্ঞদের মতে শিশু যখন বেরিয়ে আসার সময় হয়ে গেছে তখন সে তার ছোট্ট মাথা দিয়ে নিচের দিকে অল্প চাপ দেয়, তাতেই মিউকাস প্লাগ তার জায়গা থেকে সরে যায়। অনেকের ক্ষেত্রে প্রসব যন্ত্রণা না শুরু হওয়া পর্যন্ত মিউকাস প্লাগ বের হয় না, আবার অনেকের ক্ষেত্রে প্রসব যন্ত্রণা শুরু হওয়ার আগের দিনই প্লাগটি বেরিয়ে আসে। দ্বিতীয় লক্ষণ হলো শিশুর নিচের দিকে নাপতে থাকে। সাধারণভাবে প্রসব যন্ত্রণা শুরু হওয়ার 2 সপ্তাহ আগে শিশুর মাথা পেলভিকের মধ্যে একটু নিচে নেমে যায়। আসলে আপনার ছোট্ট সোনা এইবার বেরিয়ে আসতে চাইছে। বিশেষজ্ঞরা বলছেন এই সময় শিশুর শরীর নিচের দিকে নেমে আসায় ফুসফুস তার পুরনো জায়গা অল্প হলেও ফিরে পায়, তাই এই সময় প্রেগনেন্ট মহিলাদের শ্বাস নিতে একটু সুবিধা হয়। তাছাড়া এমনটা হওয়ার পর আগের মতন সহজভাবে হাঁটা যায় না, ছোট ছোট পা ফেলে হাঁটতে হয়। শুধু এতটুকুই না, আগে পেটটা যেমন ফোলা ছিল এক্ষেত্রে ফোলা ভাবটা নিচের দিকে নেমে যায়। তবে সবার ক্ষেত্রেই যে এমনটা হবে তা কিন্তু নয়, অনেকের ক্ষেত্রেই দেখা যায় প্রসব যন্ত্রণা শুরু না হওয়া পর্যন্ত শিশু নিচের দিকে নামেই না। তবে প্রথমবার প্রেগনেন্ট হলে প্রায় সবার ক্ষেত্রেই এমন লক্ষণ দেখা যায়। 3 নম্বর লক্ষণ হলো সার্ভিক্সের মুখ বড় হতে থাকা। মা হওয়ার সেই মুহূর্ত যখন বেশি দূর নেই তখন সার্ভিক্সের মুখ ধীরে ধীরে বড় হতে থাকে। সার্ভিক্স হলো শিশুর জন্ম নেওয়ার পথ। সাধারণ অবস্থায় এটি 1 থেকে 2 সেমির মধ্যে থাকে, কিন্তু প্রসব যন্ত্রণা শুরু হওয়ার কয়েকদিন আগে এর মুখ 3-4 সেমির মতন বড় হয়ে যায়। সময় এগোলে আরও বড় হতে থাকে সার্ভিক্সের মুখ। সার্ভিক্সের মুখ বড় হচ্ছে কি না তা ডাক্তার নিয়মিত পরীক্ষা করে থাকেন, বিশেষত 37 থেকে 38তম সপ্তাহে এসে চিকিৎসকরা নিয়মিত নজরে রাখেন এদিকে। প্রসবের সময় বাচ্চা বেরিয়ে আসার জন্য সার্ভিক্সের মুখ 10 সেমি বড় হয়, তাই সার্ভিক্সের মুখ 3-4 সেমি বড় হলেই শুভ মুহূর্তের সময়টা শুরু হয়ে যায়। 4 নম্বর লক্ষণ হলো বারে বারে প্রস্রাবের বেগ আসা। প্রায় সব মায়ের ক্ষেত্রেই প্রসব যন্ত্রণা শুরু হওয়ার কিছুদিন আগে এই লক্ষণ দেখা যায়। এই সময় বারে বারে বাথরুম যাওয়ার দরকার হয়ে পড়ে। আসলে প্রসব যন্ত্রণা শুরু হওয়ার কিছুদিন আগে শিশু কিছুটা নিচের দিকে নেমে আসে, এর ফলে চাপ পড়ে মূত্রথলিতে, তাই ঘন ঘন ওয়াশরুমে যেতে হয়। 5 নম্বর লক্ষণটি হলো সার্ভিক্স পাতলা হতে থাকে। বিশেষজ্ঞরা বলছেন সার্ভিক্সের মুখ বন্ধ থাকে বলেই গর্ভে ভ্রূণ সুরক্ষিত থাকে, কিন্তু সার্ভিক্সের মুখ যখন ধীরে ধীরে খুলতে থাকে তখন একই সঙ্গে এর পুরু ভাব চলে যায়, তাই এটি পাতলা হতে শুরু করে। প্রসব যন্ত্রণা শুরু হওয়ার কিছুদিন আগে সার্ভিক্সের ধীরে ধীরে পাতলা হওয়ার ঘটনা ঘটে। তবে প্রেগনেন্ট মহিলারা কি নিজে থেকে এটি বুঝতে পারবেন? সেক্ষেত্রে কিন্তু উত্তর হলো না। একমাত্র বিশেষজ্ঞরাই মেডিকেল টেস্টের মাধ্যমে জানতে পারেন সার্ভিক্সের অবস্থা। আসলে প্রসবের সময় শিশু যাতে সহজে বেরিয়ে আসতে পারে তার জন্য প্রসবের কিছুদিন আগে থেকেই মায়ের শরীর প্রস্তুত নেয়।
শিশুর ছোট্ট শরীর যাতে সার্ভিক্সের পুরুভাবের জন্য বাধা না পায় তাই এটি পাতলা হতে শুরু করে। ৬ নম্বর লক্ষণ হল জরায়ুর পেশিতে ব্যথা। প্রসব যন্ত্রণা শুরু হওয়ার আগে গর্ভের পেশিতে ব্যথা হওয়া খুব গুরুত্বপূর্ণ লক্ষণ। ব্যথাটা যদিও সবার ক্ষেত্রে সমান নয়, কারোর ক্ষেত্রে পিরিয়ডের সময়ে মাসেল ক্র্যাম্পিংয়ের মতন ব্যথা হয়, আবার কারোর কারোর মনে হয় জরায়ুর পেশিগুলি সংকুচিত হয়ে অল্পক্ষণ পরেই আবার ঠিক হয়ে যাচ্ছে। তবে এই ব্যথা সহ্য ক্ষমতার মধ্যে থাকলে আর অনিয়মিত হলে একে ফলস লেবার পেন বলা হয়। এটা যদি ফলস লেবার পেন হয় তাহলে ট্রু লেবার পেন কোনটা? বিশেষজ্ঞরা বলছেন 10 মিনিটের কম সময়ে যদি এই রকম ব্যথা বারবার হয় বুঝতে হবে সেটাই ট্রু লেবার, অর্থাৎ প্রসব যন্ত্রণা। ৭ নম্বর লক্ষণটি হলো হাড়ের জয়েন্ট স্থিতিল হয়ে যাওয়া। হাড়ের জয়েন্ট আগের তুলনায় স্থিতিল হয়ে গিয়েছে কিনা এটি আপনি দেখতে পারবেন না, তবে অনুভব করতে পারবেন। প্রেগনেন্সি শুরুর সময় থেকে মেয়েদের শরীরে রিল্যাক্সিন হরমোনের ক্ষরণ শুরু হয়। এই হরমোন হাড়ের বিভিন্ন জায়গাগুলিকে একটু স্থিতিল করে দেয়, এর ফলে শরীরে আরামের অনুভূতি আসে। প্রসব যন্ত্রণা শুরু হওয়ার আগে এই হরমোন ক্ষরণের ফলে আরামের অনুভূত হতে থাকে। এমন অনুভূতি হলে আপনার মা হওয়ার মুহূর্ত কিন্তু আর বেশি দূর নেই। কিন্তু কেন এমনভাবে হাড়ের জয়েন্টগুলি স্থিতিল হয়ে পড়ে? বিশেষজ্ঞদের মতে এটাই তো মায়ের শরীর করে থাকে তার সন্তান পৃথিবীতে আসতে যাতে কোনো সমস্যা না হয়, তাই হাড়ের জয়েন্ট স্থিতিল জন্মের পথকে সুগম করে। ৮ নম্বর লক্ষণটি হলো ওয়াটার বেকিং। প্রসবের সময় এলে গর্ভের যে অ্যামনিওটিক মেমব্রেন বা পর্দা থাকে সেগুলি ফেটে গিয়ে অ্যামনিওটিক তরল বেরিয়ে আসে। অ্যামনিওটিক তরলের কোনো রং আর গন্ধ নেই, রং নেই বলে প্রসবের থেকে একে আলাদাভাবে বোঝা শক্ত। তবে বোঝার একটা উপায় আছে, অ্যামনিওটিক তরল খুব ধীরে ধীরে নিঃসৃত হয়, তাছাড়া এর গন্ধ নেই বলে একে চেনা সম্ভব। অ্যামনিওটিক তরল ক্ষরণ মানেই কিন্তু প্রসবের সময় এসে গেছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে, কারণ যে কোনো মুহূর্তে শুরু হতে পারে প্রসব যন্ত্রণা। তবে দেখলেন তো বন্ধুরা, কয়েক মিনিটের মধ্যেই কিন্তু জেনে নেওয়া গেল প্রসব যন্ত্রণা শুরু হওয়ার আগে কী কী লক্ষণ দেখা দিতে পারে। তাহলে সন্তানকে পৃথিবীতে আনার সময় হয়ে এলে প্রথম খবরটা কিন্তু আপনি পাচ্ছেন। ভালো থাকুক সমস্ত হবু মা। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি কোনো হবু মাকে শেয়ার করতে চান তাহলেই কিন্তু করতে ভুলবেন না, যাতে সেই মাও জানতে পারে যে কীভাবে লক্ষণ বুঝলে বুঝবেন যে ২৪ ঘন্টার মধ্যে আপনার ডেলিভারি হয়ে যাবে। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।